শুনো না যে খাটটা দিয়েছে গো যে খাটটা দিয়েছে সেই খাট কিসের খাট আজও পর্যন্ত জানতে তুমি ও বৌমা কানের মাথা কি খেয়েছ তাড়াতাড়ি চা দাও পাঁচটা বেজে গেছে কখন চা খাবো কি করো তুমি হ্যাঁ দাও দাও চা দাও হ্যাঁ গো গ্লাসে ধুয়ে চা দাওনি গ্লাসটার গন্ধ লাগছে কেন হুম তোমার বাপ বাড়িতে কি তুমি কিছু শেখায়নি গো গাধা নাকি তোমরা তো গাধা কেন গ্লাসে আঁচটেনি গন্ধ ছাড়ছে কেন আঁচটেনি গন্ধ কেন গ্লাসে হুম ঠিক গন্ধ পেয়েছি গ্লাসটা ধুয়ে আবার চাঁদ চলো হ্যাঁ গো বৌ ঠাকুর ঘরে যাচ্ছ তুমি কাপড় ছেড়ে এসছো তো নাকি বাসি কাপড় পরে যাচ্ছ কোন কুক্ষণে এমন বউ এনেছিল কে জানে আমার ছেলেটা নিহাত প্রেম করেছিল ভাবলাম বাপ বাড়িতে কত কি দেবে ওই তো সব ছিঁড়ি চল নাও চল যাও বানিয়েছে কেন চল যাও কাপড় ছেড়ে যদি তুমি না যাইছো তুমি দেখবে আমি ঘরে দেখে আসবো কাপড়টা মিলা আছে কিনা আমি দেখে আসবো তুমি দেখো চল যাও ও গো মা গো হ্যাঁ গো তোমার তো বিয়ে হয়েছে নাকি তুমি অবিবাহিত মেয়ে এখনো সিঁদিতে সিঁদুর কই ও টুক করে কি সেদের পড়েছো ওই টুকুন টুকুস করে কী সিঁদুর পড়াচ্ছি রে হ্যাঁ যাও সিঁদুরে চড়ো করে এত বড় করে আসবে চল যাও যাও সিঁদুর পড়েছে তখন লোককে এখনো জানাবে অবিবাহিত আছে যদি কোনো ছেলে জুটে যায় হ্যাঁ দেখি তো বউটা কি করছে অ এই বউটা খুব চালাক হয়ে গেছে শালা আমি ঝগড়া করি বলে আমার সাথে কথা বলেনি ওর পিছনে লাগতে হবে আমার সাথে তুই কথা বলবি নি আমার আবার ঝগড়া না করলে মনটা কোন উসখুস করে দাঁড়া তোর পিছনে কীভাবে লাগতে হয় আমি জানি কিছু দিলি দিলিনি তো দেখ না দেখ জালিপুরি শেষ করব তুই দেখ আবাও কি করছো মাংসটা হচ্ছে তো কই দেখি হ্যাঁ মা আজকে মাছ করছি মা কি আজকে মাছ করছো তুমি আমি ভাত খাবো নি তো আজকে আজকে আমি ভাত খাবো না আমি আমার ছেলেকে বলবো যে তোর বউ তার নিজের পছন্দ মতো সব রান্না করছে আজকাল আমি তো আমার ছেলেকে বলবো আপনি তো বললেন মাংস খাবেন না সেই জন্য মাছ করছি আমি তোমাকে বলতেই পারি যে আমি মাংস খাবো নি মাছ খাবো তাই বলে তুমি আরেকবার তো জিজ্ঞাসা করবে তুমি মাংস না করে মাছ করছো আমি আমার ছেলেকে বলবো বয়স বাড়ছে থাকব না এই ঘরে থাকবো না আমি মা কাঁদবেন না মা আপনি বলেছেন তাই করেছি ঠিক আছে মা আমি আবার আপনার জন্য তাহলে মাংস করে দিচ্ছি ওকে বলছি ও এনে দেবে আপনার জন্য করে দেবো এই বৌমাটার বাপের বাড়ি থেকে কিছু দেয়নি গো দিদি কিচ্ছুটা দেয়নি বাবা তোমায় কি বলবো শুনো না যে খাটটা দিয়েছে গো যে খাটটা দিয়েছে সেই খাট কিসের খাট আজও পর্যন্ত জানতে পারলুমনি তুমি কি বলবে চেয়েছিলুম বেশি কিছু চাইনি যে আমার ছেলেকে একটা সোনার চেন দেবেন ওরা দিবে সোনার চেন মেয়েটাকে গচি দিয়েছে আমার ছেলেটাকে খাচ্ছে দাচ্ছে টাকাগুলো উড়াচ্ছে কি মুখে মাখছে এমন করে এমন করে জানিনি বাপু ওই করে বেড়াচ্ছে মেয়েটা শ্বশুরবাড়ি থেকে কী বলবো আমার ছেলে শ্বশুরবাড়ি তুমি আর তো বাপের বাড়ি এটা তো শ্বশুরবাড়ি বাড়ি ভুলে গেছিলুম বাবা ওই ওর বাপের বাড়ি থেকে কিছুটি দেয়নি গো দিদি কিছুটি দেয়নি ওই একটা ফিন ফিনে নিজের মেয়েকে বাবা কি গরম একটা পাখা দিবি নি এসি যায়নি পাখা চেয়েছি দেয়নি তুমি কি বলবে কিছু দেয়নি না আসতে বলছে না শুনতে পাবো মেয়েটা একটু সরু চেন দিয়েছে ছোটো কি একটু সেই দুল দিয়েছে সত্যি বাবা আমার বাবার বাড়িতে বাবা শাড়িটা ছিঁড়ে গেছে বলে হ্যাঁ নাহলে সব দামি দামি শাড়ি ছাড়া পরিনি আর বর্ষাকাল তো শাড়ি বের করতে পারিনি যে আমি ছিঁড়া শাড়ি পরেছি তাহলে দিদি তুমি বলো আমি কোন আমার বর তো তুমি জানো বাবা সে যাই হোক অটো চালাকার যাই চালাক অটো চালাকার যাই চালাক আমাকে ঠিক পরনে সুন্দর শাড়ি আর খাওয়াবে সব হাই ফাই দিদি ওই মেয়ের মতো কি কিপটে বাবা কি কিপটে গো দিদি সত্যি বলেছি তুমি এত সকাল সকাল উঠবে বলে তো চলে যাও শুয়ে পড়ো তোমার বয়স কত মা যে তুমি এখন ঘুম থেকে উঠে এসছো তো সকালে আমি সব কাজ গুছি ফেলছি তুমি যখন ছিলে নাই ঘরে কাজ করতে তোমার মাই তো করতো আর ঘুম না এলে তুমি যাও মুখ টুক ধুয়ে পড়তে বসো তোমার কলেজের সামনে পরীক্ষা আছে চলে যাও মা চলে যাও বেশি দেরি করো না বৌমা আমাকে তো সব বলতে হবে যে বৌমা কত শিক্ষিত তাই না যাও মা যখন খাবার নিয়েছি তুমি যাও আজকে কি ব্রেকফাস্ট করবো ও বৌ মা আজকে মা সেরকম কিছু করতে পারিনি গো মা আজকে শরীরটা একটু খারাপ গো মা সেরকম কিছু হয়নি গো আজকে কি ব্রেকফাস্ট করবো ও বৌ মা মা তুমি কাঁদলে আমার সংসারের অমঙ্গল মা কেঁদোনি ঠিক আছে মা তুমি কি খাবে বলো আমি তোমাকে করে দিচ্ছি ঠিক আছে তুমি বসো এখানে বসো তাহলে ঘরে গিয়ে বসো আমি খাবার তৈরি করে তোমাকে হাঁক দেবো হ্যাঁ যাও মা যাও কি আজকে রান্না হয়নি আমি আজকে না খেয়ে থাকবো আমার বাপি জানলে প্রচন্ড রেগে যাবে আমি যদি না খেয়ে থাকি না আমার বাপের বাড়িতে যদি জানে না প্রচণ্ড রেগে যাবে এমন একটা বাড়িতে বিয়ে দিয়েছে মানে না খেয়ে থাকতে হবে সত্যিই ও বৌমা কেঁদোনি মা তুমি কাঁদলে আমার সংসারের অমঙ্গল মা কেঁদোনি ঠিক আছে মা তুমি কি খাবে বলো আমি তোমাকে করে দিচ্ছি আমি চাউমিন খাবো আপনি চাউমিন করে দিন আমি রুমে যাচ্ছি চাউমিন করে পাঠিয়ে দিন ঠিক আছে তুমি বসো এখানে বসো তাহলে ঘরে গিয়ে বসো আমি খাবার তৈরি করে তোমাকে হাঁক দেবো হ্যাঁ যাও মা যাও হ্যাঁ ওই কি হয়েছে মন খারাপ করে বসে আছিস কেন দেখো না মা তোমার ছেলেকে বললাম যে অনেক হলো ফুচকা খেতে ইচ্ছা করছে একটু ফুচকা খাবো নিয়ে নিয়ে চলো কিছুতেই না এ পাগলি তোর বর নেই তো কি হয়েছে সে কাজে ব্যস্ত তাকে থাকতে দে না তোর মা তোর সাথে যাবে ফুচকা খেতে ইচ্ছা করছে আমি আর তুই যাবো আমারও অনেকদিন ধরে ইচ্ছে নেই ফুচকা খাবো বুঝলি আমরা দুজনে যাবো আর শোন না সে তুই একবার পছন্দ করে আমার তোর জন্য সে কি একটা কিনে নিয়েছিল না কি যা চুড়িদার নাকি একটা ওটা আজকে দুজনে পড়ে যায় বুঝলি মন খারাপ করিস না মা তুই রেডি হয় না আমি যাচ্ছি তৈরি হয়ে নিচ্ছি বুঝলি তাদের বেরি পড় সত্যি মা তুই নিয়ে যাবে ঠিক আছে মা ঠিক আছে আজকে আমি তো প্রচন্ড ঘুরবো প্রচন্ড ঘুরবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি রেডি হয়নি